ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে সকালে উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত দুই শিশু হল খেওড়া গ্রামের রবিন মিয়ার দুই বছর বয়সী মেয়ে জান্নাত আক্তার ও রাজীব মিয়ার ১৩ মাস বয়সী মেয়ে আলে আক্তার তারা সম্পর্কে চাচাতো বোন তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন জানা যায় সকালে বাড়ির পাশে পুকুরে কাপড় ধৌত করতে যায় নিহত শিশু আলেয়ার মা তখন জান্নাত ও আলেয়া পুকুর ঘাটে খেলা করছিল কাপড় ধোয়া শেষে তিনি মনের অজান্তে দুই শিশুকে পুকুর পাড়ে রেখেই চলে আসেন কিছুক্ষণ পর বাচ্চাদের কথা মনে পড়লে তিনি পুকুর পাড়ে ছুটে যান এবং অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে পান না পরে সন্দেহবশত পুকুরের পানিতে খুঁজতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে